কন্যা সন্তান ডাক দিয়া বলে মা দুধের ভিতরে পানি দেওয়া যাবে না যদি ওমর জানতে পারে আর রক্ষা নাই মা ডাক দিয়া বলে ওমর ঘুমায় আছে একটু পানি দাও এবার কন্যা সন্তান মাকে ডাক দিয়া বলে মা যদিও ওমর ঘুমায় যদিও আবু বকর ঘুমায় যদিও সমস্ত মানুষগুলো ঘুমায় যদিও পশু পাখি ঘুমায় কেউ সজাগ নাই কিন্তু ওমরকে বানাইলেন যিনি আসমান বানাইলেন যিনি জমিন বানাইলেন যিনি সূর্য বানাইলেন যিনি চন্দ্র বানাইলেন যিনি আমারে বানাইলেন যিনি আপনারে বানাইলেন যিনি ওমরকে বানাইলেন যিনি তিনি কে আরো জোরে বলেন কে আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন কাদের কুদ রতুদারি বরকা মাঙ্গল আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল কন্যা ডাক দিয়া বলে মা অময়ের মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আমারে বানাইলেন আল্লাহ সেই আল্লাহ যদি জানতে পারে আল্লাহ তো ঘুমায় না আল্লাহ তো জিমায় না আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা ঘুমায় না আমার আল্লাহ জিমায় না আল্লাহ জিমানিও নাই আল্লাহ তন্দাও নাই আল্লাহ খায় না আল্লাহ জাগ্রত আল্লাহ সব জায়গায় বিরাজমান আমার আল্লাহর ঘুমানিও নাই তন্দাও নাই কন্যা ডাক দিয়া বলে মা দুধের ভিতরে যদি পানি দাও ওমর দেখে না কিন্তু আমার মাওলা দেখে আল্লাহ যদি দেখতেছে কিয়ামতের ময়দানে কি আল্লাহর কাছে জবাব দিবা এবার মায়ের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল এমন ভয় কন্যা ডাক দিয়া বলে মা আল্লাহরে ভয় করো রবকে ভয় করো প্রতিপালককে ভয় করো এই ভয় যখন মায়ের দিলের ভিতরে কন্যা সন্তান ঢুকায় দিল এবার মা সাথে সাথে তওবা করলো আর দুধের ভিতরে পানি মিশায় না জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহরে ভয় কর যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে বান্দা জীবন চলে যাবে অন্যায় হতে পারবে না আবার ডানে টাকা আমার বামে টাকা আমার সামনে সম্পদ আমার পিছনে সম্পদ আমাকে বাড়ির লোভ দেখানো হবে নারীর লোভ দেখানো হবে সম্পদের লোভ দেখানো হবে গুনাহের দিকে ধাপিত করা হবে এ বান্দা গুনাহ কর তোরে গাড়ি দেওয়া হবে নারী দেওয়া হবে সম্পদ দেওয়া হবে বাড়ি দেওয়া হবে যদি মুসলমান তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় তোমার বাড়ি তোমার গাড়ি তোমার সম্পদ সব কিছু পিছনে লাথি মেরে বান্দা বলবে আমার গাড়ি লাগবে না আমার বাড়ি লাগবে না আমার সম্পদ লাগবে না নারী লাগবে না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ যদি আমার সাথে থাকে আমার কিছু দরকার নাই যেই বান্দা আল্লাহরে ভয় পায় বান্দার দিনেও গুনাহ করে না যেই বান্দা আল্লাহরে ভয় পায় বান্দা রাতেও গুনাহ করে না বান্দার রাতেও গুনাহের দিকে ধাবিত হলে আল্লাহর ভয় বন্ধু বান্ধবের আড্ডায় গিয়েছো বন্ধু তোমায় গুনাহের দিকে ধাবিত করার জন্য আহ্বান করে বান্ধু কি তোমাকে গুনার জন্য ধাবিত করে বান্দা দিনের ভিতরে আল্লাহর ভয় অর্থাৎ ভয় যদি পয়দা হয় যদিও কেউ দেখে না আমার মা দেখে না আমার সন্তান দেখে না আমার কন্যা দেখে না আমি যদি অন্যায় করি জোরে বলেন দেখেন কে আর জোরে বলেন কে এই ভয় যার দিলের ভিতরে আছে বান্দার দ্বারা গুনাহ হতে পারে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো হাক্কা তুকাতি ভয় করার মতো ভয় করো দিলের ভিতরে তাকওয়া অবলম্বন করো বান্দা কিভাবে ভয় করবা যত ইবাদত বন্দেগী করবা নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও অর্থাৎ দুনিয়ায় তুমি যত নেক আমল করো ছোট হোক বড় হোক প্রত্যেকটা নেক আমলের ভিতরে লাগবে তাকওয়া অর্থাৎ কার ভয়
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক ইমানদারকে টার্গেট করে বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক মুসলমানকে বলে নাই, নামাজিকে বলে নাই, আমার আল্লাহ রোজাদারকে বলে নাই, হজ করনেওয়ালাকে বলে নাই। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নামাজি বলেন নাই, ইয়া আইয়ুহার রোজাদার বলেন নাই, ইয়া আইয়ুহার দানবীর বলেন নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল আল্লাহর ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে কেন ভয় করার কথা বললেন? কেন? কারণ ইমানদারেরাই একমাত্র কেবলমাত্র আল্লাহরে ভয় পায়। যারা বেঈমান, যাদের ভিতরে যারা পরিমাণ ইমান নাই, বেঈমানরা কখনো সেকেন্ডের জন্য আল্লাহরে ভয় পায় না। একমাত্র কেবলমাত্র ইমানদারেরাই একমাত্র আল্লাহরে ভয় পায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহরে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন আমরা ভয় করব? ইমানদারকে কেন ভয় করার কথা বললেন? কারণ ইমানদারেরাই আল্লাহরে ভয় পায়, এজন্যই নামাজ পড়ে। ইমানদারেরা আল্লাহরে ভয় পায়, এজন্য রোজা রাখে। ইমানদারেরা আল্লাহরে ভয় পায়, এজন্য হজ করে, এজন্যই যাকাত দেয়, এজন্যই দান করে, এজন্যই মাহফিলে আসে। আর যারা বেঈমান, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তারা নামাজও পড়ে না, এজন্যই তারা সুদের কারবার করে। ইমানদার সুদ খায় না, ইমানদার ঘুষ খায় না, ইমানদার বেপর্দায় চলে না, হারামের পথে হাঁটে না। কারণ ইমানদার যখনই গুনাহের দিকে ধাবিত হওয়ার জন্য অগ্রসর হয়, ইমানদারের দিলের ভিতরে একমাত্র আল্লাহর ভয়। না না, আমি আল্লাহকে ভয় করি, যদিও আমি গুনাহ করি, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। এই ভয় দিলের ভিতরে থাকার কারণে ইমানদার আল্লাহরে ভয় করে, গুনাহের কাজ করে না। জোরে বলেন ঠিক কি না? মুসলমানি বুয়াদ বারদান নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহরে ভয় করো। তাহলে আমরা কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে করুণাময়। আসমানের নিচে জমিনের উপরে একজনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ বড় মেহেরবান। তাহলে এরকম দয়াবান, এরকম মেহেরবান, করুণাময় আল্লাহকে আমরা কেন ভয় করব? মানুষ বাঘকে বড় ভয় পায়, কারণ বাঘ বড় ভয়ঙ্কর। মানুষ সিংহকে, সাপকে বড় ভয় পায়, কারণ সাপ বড় ভয়ঙ্কর। মানুষ জীবজন্তু জানোয়ারকে ভয় পায়, কারণ জানোয়ার হিংস্র প্রাণী বড় ভয়ঙ্কর। আমরা প্রাণীকে, হিংস্র বস্তুকে ভয় পাই, কারণ তারা ভয়ঙ্কর। সাপ মানুষকে আঘাত করে, কামড় দেয়। বাঘ ভাল্লুক মানুষকে আঘাত করে, কামড় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ভয়ঙ্কর না, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন করুণাময়। আল্লাহর মতো দয়াবান আর কেউ আছে? জোরে বলেন আছে? আল্লাহ পাক কেমন দয়াবান! আল্লাহ বলে আমি আল্লাহ হিন্দুকেও খাওয়াই, আমি আল্লাহ বৌদ্ধকেও খাওয়াই, আমি আল্লাহ খ্রিস্টানকেও খাওয়াই, আমি আল্লাহ নামাজিকেও যেই গাছের মাছ, যেই গাছের ফল খাওয়াই, আমি আল্লাহ বেনামাজিকেও সেই গাছের ফল খাওয়াই, আমি আল্লাহ সুদখর ঘুষখরকে যেই নদীর মাছ খাওয়াই, আমি আল্লাহ হালাল খাওয়ানেওয়ালা মুসলমানকেও সেই নদীর মাছ খাওয়াই, আমি আল্লাহ সুদখর ঘুষখর বেঈমান নাফরমান ইসলাম বিদ্বেষে যেই নদীর, যেই আসমানের নেয়ামত, যেই সূর্যের আলো, যেই চন্দ্রের আলো বেঈমানরা ভোগ করে, সেই চন্দ্রের আলো ইমানদারেরাও ভোগ করে। আমি আল্লাহ ইমানদারকেও দিলাম, আমি আল্লাহ বেঈমানকেও দিলাম, আমি আল্লাহ দয়াবান। আমি আল্লাহ যদি দয়াবান না হইতাম, তাহলে
মুসলমানদের জন্য সূর্যের আলো বন্ধ করে দিতাম, চন্দ্রের আলো বন্ধ করে দিলাম, নদীর মাছ বন্ধ করে দিতাম, আসমানের নেয়ামত বন্ধ করে দিতাম, গাছের রং বিরঙের ফল বন্ধ করে দিতাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দয়াবান, এই জন্য ইমানদার কেউ খাওয়াই, বেঈমান কেউ খাওয়াই। তাহলে এরকম দয়াবান এরকম মেহেরবান আল্লাহকে আমরা কেন ভয় করব? অন্তরের ভিতরে প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তো ভয়ঙ্কর না, মানুষ বাঘকে ভয় পায় কারণ বাঘ ভয়ঙ্কর, কিন্তু আল্লাহ পাক দয়াবান, আল্লাহ পাক মেহেরবান, এরকম দয়াবান আল্লাহকে কেন ভয় করব? সমস্ত মুহাদ্দিসগণ সমস্ত মুফাসসিরগণ এই আয়াতের তরজমা ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে বলেন, যদিও আল্লাহ ভয়ঙ্কর না কিন্তু আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কি না? মউতু নাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম, যদিও আমি আল্লাহ ভয়ঙ্কর না, যদিও আমি আল্লাহ দয়াবান, যদিও আমি আল্লাহ করুণাময়, আল্লাহরে ভয় করবা মানে জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহরে ভয় করবা মানে কবরের আযাবকে ভয় করো, আল্লাহরে ভয় করবা মানে কিয়ামতের দিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবা মানে আল্লাহর ভয় মানে জাহান্নামের আগুন ভয় করো, কিয়ামতের হুংকারকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো। আল্লাহ বলে গোলাম, যদিও আমি আল্লাহ ভয়ঙ্কর না কিন্তু আমি আল্লাহর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর কিয়ামতের হুংকার বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। আল্লাহ সেই দিকে টার্গেট করে বলেন, আমি আল্লাহরে ভয় করবা মানে কবর মিজান ফুলসিরাত জাহান্নাম ভয় করো। জোরে বলেন ঠিক কি না? ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহরে ভয় কর, মাকে সন্তান বড় ভয় পায়, এজন্য সন্তান মায়ের সামনে অন্যায় করে না, ওস্তাদকে ছাত্র বড় ভয় পায়, এজন্য ছাত্র ওস্তাদের সামনে বেয়াদবি করে না, পীরকে মুরিদ বড় ভয় পায়, এজন্য মুরিদ পীরের সামনে অন্যায় করে না, সরকারকে জনগণ ভয় পায়, এজন্য জনগণ সরকারের সামনে অন্যায় করে না, মুসলমান ইমামকে মুসল্লি বড় সম্মান করে বড় ভয় পায়, এজন্য ইমামের সামনে বেয়াদবি করে না। জোরে বলেন ঠিক কি না? মানুষ দুনিয়ার জমিনে সন্তান মাকে ভয় পায়, মা সন্তানের সামনে দাঁড়ায় থাকে, সন্তান মাকে ভয় পায়, ওস্তাদ ছাত্রকে ভয় পায়, ইমাম মুসল্লির সামনে থাকে, ইমামরে মুসল্লি আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করে, সরকারকে জনগণ বড় ভয় পায়, এজন্য মানুষ অন্যায় করে না, অবিচার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর আযাবকে ভয় করবা মানে বান্দা জীবন চলে যাবে, জান চলে যাবে, তোমার মাল চলে যাবে, রক্ত চলে যাবে, জীবন কুরবান হয়ে যাবে। এ মুসলমান আল্লাহরে ভয় করবা মানে তোমার জীবন চলে যাবে, সব বিসর্জন হয়ে যাবে, তোমার দ্বারা জাররা থেকে জাররা পরিমাণটা গুনাহ হতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহরে ভয় পাবো মানে গুনাহের কাজ করা যাবে না, কারণ আমি গোপনে অন্যায় করব, প্রকাশ্যে অন্যায় করব। রমজানুল মুবারক, সারা দিন রোজা রাখার পর ঘরের ভিতরে আমার দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ, কেউ দেখে না। আসরের নামাজের পরে আমার সামনে দামি দামি খাবার, দামি জুস, দামি ফ্রিজের ঠান্ডা পানি, দামি আপেল, দামি দামি খাবার থাকার পর বান্দা দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, ইফতারের মাত্র 5 মিনিট 10 মিনিট অথবা আধা ঘন্টা বাকি, এত দামি খাবার থাকার পরও রোজাদার কি খায়? কথা কন না কেন? কেউ দেখে না, কেন খায় না? কারণ বান্দার দিলের ভিতরে ভাই, যদিও আমার দরওয়াজা বন্ধ, যদিও আমার জানালা বন্ধ,
যদিও সমস্ত মানুষগুলো দেখে না, যদিও আমার ভাই দেখে না, আমার সন্তান দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দেখেন কে? আরো জোরে বলেন কে? এটার নাম হচ্ছে ভয়। এই ভয় যার দিনের ভিতরে আছে, বান্দার জীবন চলে যাবে, অন্যায় হতে পারবে না, আমার হাতের দ্বারা গুনাহ হতে পারবে না, আমার জবানের দ্বারা গুনাহ হবে না, আমার পায়ের দ্বারা গুনাহ হবে না। মোট কথা হচ্ছে, যেই মুসলমান, যেই নামাজি, যেই পর্দাওয়ালা, যেই ইমানদার আল্লাহরে ভয় পায়, বান্দার জীবন চলে যাবে তার দ্বারা যাররা পরিমাণ ছোট একটা গুনাহ হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? দিলের ভিতরে ঢুকাও আল্লাহর ভয়। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, তার সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক, ভালো মোজাকারা, ভালো মুআমেলা। এ মুসলমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কুরআনে হাকিমের ভিতরে ভয়ের দুইটা আরবি শব্দ আছে, এক নম্বরে খৌফ শব্দের অর্থ ভয়, দুই নম্বরে তাকওয়া শব্দের অর্থ ভয়। খৌফ মানে ভয়, তাকওয়া মানে হচ্ছে ভয়। খৌফ মানে হচ্ছে শুধু ভয়, আর তাকওয়া মানে এমন ভয়, বান্দা সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক হয়ে তোমার জীবন যাবে, অন্যায় হবে না, গুরা হবে না। এই ভয় যার দিলের ভিতরে আছে, বান্দার দ্বারা গুনাহ হতে পারে না। ভয় তাকওয়া অর্জন করার পর যেই মুসলমান তাকওয়ার মেডিসিন নিয়ে সামনে আগা যাবে, আল্লাহর ভয় অর্জন করে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর অন্ধকার কবরে যাওয়ার পরে বান্দা আল্লাহর সাথে এমন ভাবে মোলাকাত হয়ে যাবে, আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দো জগসে ইয়া রব ক্যা করো, আরজু হে মাই তুজে দেখা করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, সারাদিন রাজ্যের দেশের কাজ করার পর রাত্র যখন গভীর, মানুষের বাড়ির দরওয়াজার কিনারার থেকে হাঁটা চলা করতেছে, কে খায় খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে অসুস্থ আছে, কি সমস্যা আছে। অর্ধজাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, রাজ্যের প্রধানমন্ত্রী, অর্ধজাহানের খলিফা ওমর সারাদিন কাজ করার পরে, রাজ্যের কাজ করার পরে রাত্র গভীর নজরিতে ঘুমায় না, মানুষের বাড়ি বাড়ির দরওয়াজার কিনারায় খোঁজ খবর নিচ্ছে, কে কোন অবস্থায় আছে। হঠাৎ করে একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর যখন রাত্র গভীরে চলতেছে, তার কানের ভিতরে হঠাৎ করে আওয়াজ চলে আসলো, গভীর রজনীতে একটা ঘরের ভিতরে কন্যা সন্তান আর মা দুজনে কথা বলতেছে। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর দরওয়াজার কিনারায় কান লাগায় পিঠ লাগায় শুনতেছে, এত গভীর রাত তারা কি কথা বলতেছে। হঠাৎ করে ওমরের কানের ভিতরে আওয়াজ, ওমর শুনতে পায়, মা কন্যা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, আমরা যেই বকরি যেই গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করে সংসার চালাই, আজকের দিনের ঘটনা, আমাদের এই বকরিটা একটু দুধ কম দিয়েছে, কি করব বলে, দুধের ভিতরে একটু পানি দাও, যদি দুধের ভিতরে পানি দিতে পারো দুধ একটু বাড়তি হবে, একটু বেশি হয়ে যাবে, বাজারে বিক্রি করে বেশি টাকা পাওয়া যাবে। এবার মায়ের কথা শুনে কন্যা ডাক দিয়া বলে, মা দুধের ভিতরে পানি দেওয়া যাবে না, কারণ ওমর যদি জানতে পারে ওমরের তরবারি থেকে আর বাঁচার রক্ষা নাই, ওমর যদি জানে দুধের ভিতরে পানি মিশাইছি, বাজারে বিক্রি করেছি, ওমরের বিচার বড় কঠিন বিচার, ওমরের বিচার থেকে বাঁচা যাবে না। কন্যা সন্তানের কথা শুনে মা ডাক দিয়া বলে, সন্তান,
এই গভীর রজনীতে ওমর কোথা থেকে আসবে? ওমর তো বিছানায় ঘুমায় আছে, সমস্ত মানুষগুলো ঘুমায়, দুধের ভিতরে একটু পানি দাও, কেউ দেখবে না, ওমর জানতে পারবে না। এবার কন্যা সন্তান কিছুই বুঝতে চায় না, বলে দুধের ভিতরে পানি মিশানো যাবে না, কারণ ওমর এমন একজন মানুষ, ওমরের সামনে যদি কেউ ইসলামের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করে, এই কন্যা সন্তান ভালো করে জানে, ওমর যদি জানতে পারে ইসলামের বিপরীত কোনো কাজ হয়েছে উল্টাপাল্টা, ওমরের কঠিন বিচার থেকে আর রক্ষা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? ওমর এমন একজন মানুষ, আল্লাহর পয়গম্বরের কিনারা এক ইহুদি আর মুসলমান বিচার ফয়সালা করার জন্য হাজির হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়া দিলেন, কিন্তু মুসলমান পয়গম্বরের বিচারটা মেনে নিতে পারলো না, চলে গেল আবু বকরের কিনারায়। আবু বকরের কিনারায় যাওয়ার পর আবু বকর বলে, তাহলে প্রথম বিচার কে করেছে? এবার মুসলমান বলে, প্রথম বিচার করেছে পয়গম্বর। বলে, পয়গম্বর যেখানে বিচার করেছে সেখানে আমি আবু বকর বিচার করার আর অধিকার নাই, তবে তোমাদের কাছে একটা সংবাদ জানায় দেই, তোমরা চলে যাও হযরতে ওমরের কিনারায়, ওমর কাছে গেলে ওমর সুন্দর একটা সঠিক বিচার দিয়া দিবে। আবু বকর ভালো করে জানে, ওমরের কাছে যদি গিয়া বলে প্রথম বিচার করে পয়গম্বর, আবার আপনার কাছে আসছে বিচার করার জন্য, আবু বকর জানে ওমরের কাছে গিয়ে তরবারি ছাড়া আর কোনো বিচার নাই। জোরে বলেন ঠিক কি না? ইহুদি আর মুসলমান ওমরের কাছ থেকে আবু বকর, আবু বকরের কাছ থেকে ওমরের কিনারায়, ওমরের কিনারায় যাওয়ার পর অমর ডাক দিয়া বলে, তাহলে প্রথম বিচার অর্থাৎ সানি বিচার করাইতে আসছো, প্রথম বিচার কে করেছে? এবার ইহুদি আর মুসলমান বলে, প্রথম বিচার করেছে পয়গম্বর। বলে, বিশ্ব নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? ইহুদি ডাক দিয়া বলে, আমার পছন্দ হয়েছে। মুসলমান বলে, আমার পছন্দ হয় নাই। কি করতে চাও? তিনবার প্রশ্ন করলো, তিনবার উত্তর দিল, বিশ্ব নবীর বিচার আমার পছন্দ হয় নাই। আমার আপনি ন্যায় পাচার পরায়ণ বাদশাহ একটা বিচার করে দেন। এবার ওমর বলে, আমি বিচার করতে হলে আমার একটু ভিতরে যাওয়া লাগবে। ঠিক আছে, বসো। ভিতর থেকে খোলা তরবারি আইনা সাথে সাথে একটা কোপ মেরে মুসলমানের কল্লাটা আলাদা করে দিল। আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে সংবাদ পৌঁছা গেল, আল্লাহর পয়গম্বর শুনতে পারলো, ওমর একজন মুসলমানের কল্লা দুখণ্ডিত করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর বিচলিত হয়ে গেল, ওমর একজন মুসলমানের কল্লা আলাদা করে ফেলেছে। কি কাজ করেছে? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করে জানা দিল, ও পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, ওমর যেই কাজ করেছে সঠিক করেছে, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের বিচার যার মানি না, আল্লাহর পয়গম্বরের বিচার যেখানে যার পছন্দ হয় না, ওমর তরবারি দিয়া বিচার করেছে, সঠিক বিচার করেছে। বিশ্ব নবীর বিচারের সামনে যেই মুনাফিক যেই মুসলমান বিচার মানতে চায় না, দুনিয়ার জমিনে ওই বেঈমানের বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ, তুমেরা সত্তারো হে, আল্লাহ আল্লাহ, তুমেরা গফফারো হে।